এখন জানি এখন কুর যুবকর মাঝে 18-19-20 বছরের যারা যুবক আমরা থাকি দেখতে স্বাস্থ্যও কম গুটেও ছোট, কিন্তু আপনার আমার শরীর স্বাস্থ্য মাস্থ্য সব ঠিক আছে, কিন্তু হে দরিয়া যদি শিখ মারি দিতে তোমার আমার উভয়টা মারতাম না, তার এখন বয়স শক্তির হাড্ডিত কুম্মত আছে, 18 বছরের যুবক আর তুমি 40, তোমার শেষ হয়ে যায়, 40 বছরের একটা কৌটা আছে, 40 বছর আমরা নবীজি নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন জোরে বলে সুবহান, 40 বছর কি হয়েছে নবীজির নবুয়তি ফুরা আই গেছে, পাই লাইছে নবুয়ত প্রাপ্ত হয়ে গেছে, ওলামায়ে কেরাম হলেনে উপস্থিত। এই 40 দিনে মানুষে যদি সিন্নি করে সব পাইব, এই 40 দিনে একটা চিল্লা আছে করে সব পাইব, এই 40 দিনে যদি কোনো মানুষে 40 দিন পর্যন্ত তকবীরে উলার সহিত নমাজ পড়ে তার জন্য দুজখের আগুন চিরতরের জন্য হারাম, জোরে বলো সুবহান, পারবা সম্ভব আছে? এক মূল হিসাবে ওয়াজ খতরা বলে ও বলে আমি জেলা হরিয়ার আর কি আমার তো এই বালাও খতরা আই আমার লাখান আন্দু মেসাব না সুন্দর করে খতরা তো কইলা রে বা ই মহফিল সারার লগে আমি একটা ওয়াদা করিয়া 40 দিন পর্যন্ত যে তকবিরে উলার সহিত নমাজ আদায় করিলে তার জন্য আমার বিরাট একটা বলদ বাড়িতে আছে ওটা অফার প্রাইজ হিসাবে দিলেই। মানুষ সারার মন সমান নি যে এক শখ হইল বা হক পালা গরিব মানুষ বলল দেখবো 50,000 দিল তাই কিলা 50 টাকাও জমাইতাম পারিয়ান না, তে এক কাম করিস ধে নমাজ ভরিয়া দিদি 40 দিন বলদ ফাইলি মিলি সবে ওয়াজ করছেন হে আমল করছে, আমরা ওয়াজ করলে আমল করি না নি আমল করছে, গরো গেছে গিয়া ফজরের নমাজ পড়ে জোহরের আসরের মাগরিবের এশা মাঝে দিয়ে আরো এক ওয়াক্ত পড়ে বেঠিয়ে দেখি কইলো ইয়া আল্লাহ আমরার গরো ই ফুল কোন দিন ফুটিল, কারণ আগে তো আর এক ওয়াক্ত দেখলাম না, এখন দেখি জোহর আসরের দরমিয়ানো আর এক ওয়াক্ত পড়ে, বলে মাতিস না শিকার লাগাইয়া আইছি 40 দিন বাদে ফল ভাইবে বুধ ভাইবে ওই সময় তুই নো হইবে, ঠিক আছে আল্লাহর বন্দায় নমাজ পড়ে এমন ভাবে নমাজ 40 দিন ফুরছে স্পিডের সহিত মুলি সাপর বাড়ি মুখা দৌড় দিছে কি পরিমাণ স্পিড বুধাই তানি বলদ ভাই তো 50,000 টাকার বলদ 40 দিন নমাজ পড়ছি, মুলি সাপে গিয়ালে কইলা খেয়ে রেবা তুমি বলে ও যেন ছাগল মা তোয়াজ করি আইসলা কইসলা 40 দিন পর্যন্ত তকবিরে উলার সহিত নমাজ পড়লে আপনার হালের বলদ যেটা হাল বাদ দিয়ে আমার ওটা দিলাইবা, ও আমি আর কিতা করতাম 40 দিনের ভিতরে পড়তে হত পড়ছি ফজর জোহরের মাঝখানো আর এক ওয়াক্ত পড়িছি আসর মাগরিবের দরমিয়ান আর এক ওয়াক্ত পড়িছি, ও বলদবু আপনি দিলা কুয়া আমিও পড়িছি আমার নাম অমুক আমার দে দূর বেটা বেআন্দাজ আমি কইছি 40 দিন পর্যন্ত তকবিরে উলার সহিত নমাজ পড়লে মানুষের খাসিয়ত হয়ে যায় নমাজের খাসিয়ত আই হয় নমাজ আর সার্থ বার্ত নাই আমি তোরে বলক দিবার লাগে কইছি কইল তে আমি হজাত নমাজ দিছি ই 40 দিনের ভিতরে বালা করি একদিন উজু ভরছি করি মন নাই যদিন সুন্দর করি উজু ভরিয়া নমাজ পড়ি লাই তো কিতাব লি সাহ নমাজই হয়ে গেছি হ্যাঁ সবর্ণ সুযোগ হয়ে গেল অনেক খাসিয়ত হয়ে গেল নবীজি কইছেন খাসলত হয়ে যায় মানুষে এক শখছে দিন খালি চুরি করে ওই দিন নমাজ পড়ে রাইস চুরি করে নবীজির কাছে নালিশ গেছে হদিসর বর্ণনা অনুযায়ী হই আর কিচ্ছা না গিয়াল্লে কই বললে তানে আনসলাম আরো খালি কিচ্ছা কাহানি দিয়ে আমরা 2 ঘন্টা সময় নষ্ট করি লইলা কইবা নি যে তে নবীজির কাছে নালিশ গেছে নবীজির কাছে যে নালিশ গেছে যাওয়ার পরে নবীজি কইলা বাদ দেও ইমা তার শাড়ি দেও বিচার পাইছে নি পরের দিন গিয়া কইল এই মানুষে আবহলা রাত্রে খালি চুরি করে আর দিনও খালি নমাজ পড়ে নবীজি কইলা প্রত্যেক রাত চুরির বারানি বলে জি না 7টা তোলা 2 সাইডে বলে নমাজ কিতা করে বলে দিন কন্টিনিউ পড়ে বলে মাতিও না নমাজের খাসলত হয়ে যাব নমাজের কারণে তার ই চুরির পরিবর্তন হয়ে যাব জোরে বলো সুবহানাল্লাহ নমাজ পড়ো না চুরি পড়ো নমাজ পড়ো না চুরি পড়ো 1 লাখ চুরিরে একত্রিত হলে 2 রাখাত নমাজের সমতুল্য হইতে পারবে না নবী যে ফরমান তিরমিজি শরীফের হাদিস বাবুস সিওয়াক উলামায়ে কেরাম উপস্থিত একজন মানুষের নমাজ পড়বো
দুই রাকাত নামাজে আল্লাহ তার 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করিয়া দিলে এই বাজুরে বলে সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম গনে নবীর কাছে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করিয়া যদি নামাজ পড়ে এক রাকাতে 70 রাকাত আর কোনো फायदा আছে নি নবী যে ফরমান যে মানুষে মিসাক করব মিসাক করার মতন প্রতি নামাজের আগ মুহূর্তে সওয়াব তো পাইবো পাইবো আল্লাহ তার দাঁতের মধ্যে কোনোদিন বেমার এবং বারাত্ত হুজুরনের রোগ দিতারাই জুরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই মিসওয়াক ওয়ালা ব্যক্তির জন্য আর কি অফার রাসূলুল্লাহ ফরমায় সবচাইতে বড় অফার হইল সেই অফার আল্লাহর বান্দা মারা যাওয়ার আগ মুহূর্তে আল্লাহর বান্দা জলের মধ্যে থাকুক পাহাড়ের মধ্যে থাকুক সাগরের মধ্যে থাকুক জেলের মধ্যে থাকুক আল্লাহর বান্দা মারা যাওয়ার আগে একবার পড়িবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখাল জান্নাহ যে ব্যক্তির আখেরি কালাম বাইর হইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ফরমায় উনি বাইর যে ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে জুড়ে বলো সুবহানাল্লাহ ওটাও তো আমরার মেইন পুঁজি 80 বছর আমি বাঁচিলাম মারা যাইতে সময় যদি আল্লাহ ইতা করুক না দাঁত নিটকাইয়া মারা যায় কলিমা নসিব হয় না তো সারা জীবনের বড়া ডুবাই যাইলা ডুবাই নিলাম না নিজে কবর থাকি আপনার দুজক শুরু হয়ে গেল মিনি দুজক মিনি মিনি আচ্ছা এটিএম আছে না নি গৌহাটি সিটিতে যে সমস্ত এটিএম গুলা আছে তোমার বাজারি সোড়া রগুল্লা খান নি ইগুর ক্যাপাসিটি ইগুর ক্যাপাসিটি সমান নি না ইগুর একটা সিটির উপরে একটা এটিএম কোটি কোটি টাকা এই এটিএম এ ডোনেট করে আর কোটি কোটি করোর করোর মানুষ আনিয়া এই এটিএম এর ভিতরে পয়সা ঢুকার বাইর হইয়া যা বাজারি সোড়া তাইয়া হয়ে কোটি হামানির কথা নাই বার হইয়া দেবার কথা নাই এটার নাম এটিএম তে আপনি কিতা করছেন নবীজির বর্ণনা অনুযায়ী কলিমা ফুড়ি লইছেন আপনার মিনি জন্নত কবর তাকি শুরু হয়ে গেছে তাফসীরে রুহুল মানি আল্লামা ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন তাজরি মিন তাহতিহা আল-আনহার এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ ফরমাইছেন এই মানুষের কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক করিয়া দেব ওই বজরে বলো সুবহানাল্লাহ জান্নাতের সম্পর্ক এতে জান্নাতে তুমি প্রবেশ করতে পার তাই না জান্নাতি মানুষের সামনে প্রতি সকাল বেলা একবার জান্নাত আনিয়া দেখানি হইব হোক সুবহানাল্লাহ ফাল্লাম এক সুবহানাল্লাহর শিক্ষা দিতাম ফাল্লাম না দুই ঘন্টা সিল্লাইয়া আর আপনারা উপরে কি ভরসা আছে আমার পারছিনি সারারে সুবহানাল্লাহ ওখান শিক্ষা দিতাম পারছি না তো দুঃখ এই কথা নাই তো জন্নত মানুষ যাইবা সারা যাওয়ার কথাও না এই গ্রাম মনে করেন কয়েকটা ওয়ার্ডে মিলিয়ে একজন প্রেসিডেন্ট নিয়োগ করা হয় না নি জি একজন প্রেসিডেন্ট হয় কয়েকটা গ্রামে মিলিয়ে একটা প্রেসিডেন্ট হয় সারা হয়ে যাননি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের প্রিয় প্রেসিডেন্ট নি না তান অনুপস্থিতে কোনো কাজ করতে পারবা কিন্তু তাই প্রেসিডেন্ট নাই কি প্রেসিডেন্টের লগে 24 ঘন্টা রয়ে না এই অ্যাপ্রুভেল প্রেসিডেন্ট তে খেয়াল করবা ওটা হইল আমদার ফুঞ্জি নবীজি ফরমায়েন কখনো বিনা কলিমায় মৃত্যু হবে না যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় নামাজ পড়ব আর মিসওয়াক করব তার মিসওয়াকের কারণে মুখের দুর্গন্ধ দূর এরে আমরা যারা হয়তো খেয়ে ধূমপান করিলাই কোনো সময় ধূমপান করার পরে নামাজের মধ্যে যাই যে সময় যদি ধূমপান করেনেওয়ালা মানুষ না হয় তাহলে তার খুব কষ্ট যদিও না হোক কষ্ট আচ্ছা সাধারণ এক মানুষে ও পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া মানব কুলে আপনার ধূমপানের কারণে সেই মানুষটাই আপনারে কিতা করে ঘৃণার চক্ষে দেখে দুর্গন্ধওয়ালা মুখ তার কাছে প্রসন্দনীয় না আর হইছেন ফিরিস্তার কাছে কি সেটা পছন্দ হবে আমার বুজুরগণ ফিরিস্তার তারিফ ফিরিস্তার সঙ্গে হইল হুয়া জিসমুন নুরানিয়ুন ইয়াতাশাক্কালু বিলাশকালিল মুখতালিফা ফিরিস্তারে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছে এরা বিড়ির গন্ধ কোন সময়ে বরদাস্ত করতে পারে না যদি মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয় এই মানুষের নামাজ বেকার এই মানুষের রোজা বেকার ইলা মানুষ আছে গুয়া আমি না গুয়া খাই না আচ্ছা খাও না বলা বলা
দেখবা মুখর গন্ধে ধারা যাবা যান না কত মানু আসুন গুয়া খাইন না তার মুখ ইলা দুর্গন্ধ হইতা না কোনো মানুষ গুয়া খাইন না ও তার মুখর আর গন্ধে ধারা যাবার তো খাবাও বালা ই দুর্গন্ধ থাকে খাওয়া বালা না জি তুড়া খাইও এরে গুয়া দে গুই গু নিয়ামত নিনা না হইছেন বলে গুয়া খাইয়া মানু মতরা তুমি আইছো অন আইয়া গুয়া খরা নিয়ামত দিগুয়া এ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া এই পৃথিবীতে যত জিনিস আছে এরে আগের যুগে আমরা পাহাড় জঙ্গল ঝুঁকি বড়ই দেশলানি ঝুঁকি বড়ই ছোট্ট 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 গাছও উঠিয়ে এগু ফাড়া লাগে নানি না নিচে তাকে পাওয়া যায় ইগু মাটি বরে তাকে বা ইগু বেশ উচ্চা হইতে হলো ডিগি মারিয়া ঝুঁকি বড়ই ফাড়া যায় নানি জি পিছনটি পিছনটি হয়নি গুরে হ্যাঁ ও দেশনি ও বাটে আপনারা সভাপতি বানাইছিলা ও হেরে হেরে খামল লাগতরা খামল লাগতরা ও আমি বুঝাইতাম পারছি নি আপনারা তো ও পিছনের হয়তো আপনারা বুঝলেইছো ও সভাপতি বানাইলে ওয়াজর মহফিল রাস্তায় রাস্তা মুলি সাহেব রাস্তা ছুটি গেল তাই ধাক্কা মারি ইগু করে দিলে ও বুতাও নিয়ামত হোক সুবহান আল্লাহ খালা জাম দেশলাইনি ইগু নিয়ামত থাকে খালিনি খালা আঙ্গুরের চাইতে আরো বেশি ভিটামিন খাইনি আমরা না আমরা দেশ ফলের করিয়া ইগু আপনার ফতো এরে খালা জাম ফাঁকার করে দেখুন জানি গাছর তোলে আর মানু আঠা জান না হায় রে হায় মানুষে চিনেন না এখন কিন্তু মানুষে এখান চিনে দেশলাইনি বড় বড় টাউন বন্দরও গেলে দেখা খালা জাম খেজি হিসাবে বিকে গাঁত খেজি খেজি করে পঞ্চাশ টাকা খেজি মাথা ও ধরল নি না আগর ধরা তো হ্যাঁ ও তার গা ইজ্জত গাঁত তো তার কথা না হ্যাঁ তারে আগে সিনা লাগবে আমার বুজুরগণ নবীজি মহারাজ গেছেন চতুর্থ আসমানে নবীজি গেছেন যাওয়ার পরে নবীজির সামনে বিরাট বড় একটা কুদরতির জন্নতি একটা টে এইটার মধ্যে হইল চারটা শরবতের গ্লাস একটা হইল শরবত আর একটা হইল দুধ আর একটা হইল মধু আর একটা হইল আপনার মৌ কটা চারটা কটা চারটা নবীজির লাগি রাখা হয়েছে খাইতা নবীজি সুবহান আল্লাহ আচ্ছা কইছেন আল্লাহ নবীজির তান বাড়ি দাওয়াত করিয়া নিত্রা মেহমান বানাইয়া ইতা আপনার আমার মেহমানদারি নি ইতা জন্নতর টে আর ইতা গ্লাস নবীজি আর দেখলানি না মেয়েরাজ যাইত্রা ও মাসর সাতাইশ তারিখ নবীজি মেয়েরাজ গেছেন স শরীরে হুকা সুবহান আল্লাহ জিবরিল আমিন জিজ্ঞাসা করেন জিব্রাইল এই সমস্ত জিনিস কি জিব্রাইলে ফরমানিয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 500 বছর আগে জান্নাতের মধ্যে আল্লাহ বানাইয়া রাখছে আপনি আল্লাহর নবী মেহমান হই আল্লাহর বাড়ির মধ্যে আইতেছেন এটা আপনি প্লেটটার উপর প্লেটটা সরাই সরাইয়া দেখছেন কি আছে নবী জি একটা 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 করিয়া প্লেট সরাইছেন একটার মধ্যে দুধ একটার মধ্যে মধু একটার মধ্যে শরবত একটার মধ্যে দুধ আল্লাহর নবীর চাইর ববের যে সময় হাউজগুলা দেখছেন আল্লাহর নবীর খাওয়ার জন্য রাখা হইছে রাসূলুল্লাহ দুধটা তুলিয়া মুখের মধ্যে দিলেইছেন জুরে বলে সুবহানাল্লাহ জিবরিল আমিনে ফরমায়েন আ ফিতরাতুল্লাক ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মসূত্রে মায়ের স্তন থেকে যেটা খাইয়া আপনি বড় হইছিলা ইটারে আপনি পছন্দ করি লইলা আল্লাহর নবী ফরমাইন আমি পছন্দ করি লইলাম জিব্রাইল ফরমাইন গো নবী আপনি যেটারে পছন্দ করি লইছো আর আপনি রাসূলুল্লাহর মুখ মুবারক যেটার মধ্যে লাগি গেছে দুনিয়ার সমস্ত ভিটামিন আল্লাহ সেটার মধ্যে দান করি লইছি জুরে বলে সুবহানাল্লাহ মৌর মধ্যে এমন ভিটামিন এরে মৌ ভিটামিন হুনিয়া এখন আমরা ফাওয়ার পরে ফিয়া দরিয়া খাই ও বুতল আস্তা ফাইছি বা ও আমিও কিবারলা খাইছি হ্যাঁ এখন বুঝবাইছি খাই না ভিটামিন ইগু খাইলে মানুষ মরি যায় তার ইগু ভিটামিন ও ইগু ভিটামিন খাওয়ার নিয়ম আছে আমরা সব কিবলা নির্দেশ দিতা বিস্কুট হিসাবে মাটির বর্তন কইতা ওলা গোসাইয়া আর আত্রে ওলা চাটি চাটি লইয়া লইয়া খাইও ও চল্লিশটা রোগের জন্য শিফা মধু ও ও আসতে ও ফাকির আর এমনি ফিয়া দরিয়া খাওয়ার কথা নাই আচ্ছা ডিম বড় ভিটামিন বিয়ানে গুমটাকে উঠিয়া যদিন হাই প্রেশারি মানুষে ফার্স্টটা ডিম খাইলে বারোটা বাজার আগে তান বাত্তি নিবিজিব ডিমও তো ভিটামিন বলে তুমি সারা ভিটামিন লইয়া আইছো ইতা আমরা রিতাত নাই নিও আছে আপনারা রিবায়ও আছে আমরা রিবায়ও আছে মাত্র চৈতন্য না মিথ্যা ইতা নিয়ামত আমরা কাছে আসেন না না জি
আচ্ছা আমরার দেশে আঙ্গুর ফলে না আমরা বড় দুঃখী হায় রে হায় আঙ্গুর যদি ফলি তো খাইয়া তৃষ্ণা মিটাইলা মনে কি আঙ্গুরের পরিবর্তে তোমার দেশে এমন একটা জিনিস ফলের যেটা হিকানো তারা খুঁজিয়াও পান না খুব কা সুবহানাল্লাহ আল্লাহ কইতে আমার সৃষ্টি জগতে পাহাড়ে জঙ্গলে জলে স্থলে ঠাউনে বন্দরে যারা আছে প্রত্যেকের জন্য আমি আল্লাহ রহমান আমি তারে দয়া করি সাগরের মধ্যে যারা আছে তারারেও দয়া করি পাহাড়ের মধ্যে যারা আছে তারারেও দয়া করি আমার দয়া আমার অনুগ্রহ সারা এই পৃথিবীতে কোন জীব বাঁচিয়ে থাকা সম্ভব নয় জোরে বলো সুবহানাল্লাহ ফরমায়েন আল্লাহ ফাওয়াদ দিছে শক্তি আর ইলাটা দেরায় এই শক্তি চিরস্থায়ী রইব নি আচ্ছা এখানে শক্তির বাহাদুরি শেষ হয়ে যাব আপনারা কইয়ান না আখটা উষ্টা যদিন কোনো মানুষে খায় এই জায়গাত আওয়ার আগে আল্লাহ জয় দিব হিদিন হ্যাঁ খোয়া লাগেনি কিতা মোল্লা সাহেব খোয়া লাগেনি না আল্লাহ তো লাগো মানুষ থাকলে হিদিন নো কিতা হচ্ছে ডরাই উঠবো বলে না 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 ডরাইস না হে মনে করে সাফ নি কিতা না আইলে খেন যাইলে খামর মারি দেননি না বলে হিদিন নো উষ্টা খাইছিলাম দেখুন জানি ফাও মানুষে ওলা আটা অত স্পিড দেখা যান না উষ্টা খাইলে মগজ পর্যন্ত গিয়া ধরে ধরেন না না ইতা আল্লাহর কুদরত কইতে পারবেন হ্যাঁ তোমার ই যে শোক যে গু রাত্রে ঘুমাইতে সময় ওলা যাত্তা মারি দরিয়া ঘুমানি লাগে নি বলে ঘুমা যাত্তা মারি দরিয়া ঘুম লাগানি লাগে তো ওলা লাগে না আন্না লাগবো নি আপনার আপনি লাগে আপনার শরীরও অটোমেটিক আছে অটোমেটিক আপনার শরীরও আছে 650টা ক্যালোস্টরি 650 ভিটামিন আল্লাহ আপনার জিব্বার মধ্যে দান করছে হুকা সুবহানাল্লাহ আমি নষ্ট করি লাইছি গুয়া খাইতে খাইতে ওখানে খাইতে খাইতে ও 5 মিনিট বাদে বাদে একবার বাত কিলা খাইতা বলে তাই না কইলা গুয়ার ভিটামিন খাইয়া আমি আর এখন বাতও খাইতাম পারি না না গুয়ার খাইতা তমিজ করিয়া খাইতা ই তুমি ঘন্টা দেড় কেজি গুয়া খাবার কথা না ঘন্টা দেড় কেজি খাইয়া বাত খাইতা 250 চাউলের বাত খাইতা আর পাই পারতাই না ও লিমিটেড খাও প্রত্যেক জিনিস এরে অতিরিক্ত কোনো জিনিস বলা নাই বলানি দুধ কত বলা জিনিস এক 3 গ্লাস খালি পেটো খাই দিও 3 দিন যাইব দাস্ত কি ভিটামিন দাস্ত কি না না তার একটা নিয়ম আছে খাওয়ার নিয়ম আছে এরে একটা ট্যাঙ্কি আছে 500 লিটার জল ধরে মাত্র 10 লিটার জল যদি অতিরিক্ত দিলাইন তে ট্যাঙ্কি মানব নি আপনার এই ট্যাঙ্কি ধরে দুধ 1 কাপ আপনি দিদিছেন 3 কাপ শেষ ভিটামিনও নাই আর বাদে আপনার এই দাস্তয় বাদে খালি খোরায় ওয়ারেস আনো আর গুলো আর খাওয়া আর আমার সেলাইনে গুলো লাগাবার নাই আমার ফার্ম যা আর কি জি খুঁজবে না জি ও আপনার হ্যাঁ কি দুধ খাইলে ফার্ম যাইতো কি উঠিয়া মার মারাই আটি দেয় না নিয়মে খাওয়া লাগবে মসজিদ গেছো নমাজ এবাদতি করতে প্লাস হইতো আপনি মাইনাস করি আইয়োরা হ্যাঁ মসজিদ গেছো গিয়া এবাদতি করতে আইতে সময় জুতা বুতা উড়িয়া আর আইতে বদলিয়া জুতা লইয়া বাড়ি জুমার নমাজ যেমনে শেষ হইল মুসলমানে মনে করে বাইরে বিশ্বযুদ্ধ লাগি গেছে খালি ফারি সিরি বারর খালি বাড়ির যাই থুকি দৌড়ে বাড়ির যাই থুকি বাড়ির ছাড়া তুই আইসে আমার বুজুরগান একদিন মানুষ এই বাড়ির মোহব্বত ত্যাগ করব এই বাড়ির থেকে একদিন বাইরে হইব কিন্তু সেই দিন আর গুনিয়া মানুষ বাড়িতে যাইবে না যেদিন তোমারে আল্লাহ সাদা কাফনের মধ্যে ঢুকাইব রসুলুল্লাহ ফরমান সেই দিন এমন বাবের সোয়ারির মধ্যে উঠিবায় এখন আমি গাড়ি লইয়া ছাগল মার জমিন আইছি আল্লাহর যদি হুকুম হয় সেই গাড়িয়ে বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছিব সেটা হইল একটা সোয়ারি এই দিন 4 কোটিওয়ালা 4 জন মানুষের একটা সোয়ারি বহন করিয়া নিবা সেটার নাম হইল করার এই সোয়ারির মধ্যে উঠিয়া কোনো শিল্পপতি কোনো করুণপতি ঘুরিয়া আবার বাড়িতে যাওয়া সম্ভব নয় বাড়ির লোকে তার মায়া আল্লাহর ঘরের লোকে মায়া নি না বাড়ির লোকে মায়া আমার বুজুরগণ নবীজির ফরমান আল মুমিনু ফিল মসজিদে কাসমুকে ফিল মুমিন মসজিদের মধ্যে ঢুকব ঢুকার পরে যেমন জলের মধ্যে শান্ত সুষ্ঠুভাবে মাস যে রকম বসবাস করে নবী যে ফরমাইন আমার উম্মত সেইভাবে করব আর মুনাফিক মসজিদের মধ্যে ঢুকার পরে কাত্তইরে ফিল কবজে যেমন ফিঞ্জিরার মধ্যে উড়ন্ত পাখির আনিয়া ঢুকাইলে যেভাবে পাখিটার মনের মধ্যে অশান্ত সব সময় থাকে এইভাবে হইল মুনাফিকের উপমা জুমার দিন আইসে সারার লাস্টে তার জানা আছে ইমাম সাহেবে সানি কুতবা ভরসান দিয়ে হইতে ফরতে ফরতে হুনের হে ওগুর আখের ওয়া তার মাফ হয়ে গেছে নানি জি এর কারণে আমিও হরমরু ইমামতি গান করি আমি মাফ দিয়া ইমামতি নাই ও 2 মিনিট আগেও শুরু হয়ে যেতে পারে নমাজ 2 মিনিট বাদেও হইতে পারে আমি তো ইমাম আমি ইমাম তোমার তানোর বাদশাহ আমি আমার হুকুমত যদি চলে না নবীজির ফরমান ইকানে তোমার পাওয়ার নাই ইকান থেকে তুমি চলিয়া যাও ইকানে ইমামতি করার তোমার অধিকার নাই জুড়ে বলো সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমাইন তান মাসলা হইল যে জায়গার মানুষ ইমাম তোমারে মানলো না এই জায়গা শরিয়া তুমি আর এক দেশ
গিয়া লও ই দেশো আর রইও না ইমাম ইমামুল্লাহ খান মানা লাগবো আমরা ইমাম সাহেব এহ দুই মিনিট আগে ফোড়াই দিলাই মা বাবু ইমাম সাহেব দুই মিনিট আগে ফোড়াইলা তুমি ওখান ফস্তাও বলি আমরা ইমাম সাহেব আমরা সর্বে সর্বা হ্যাঁ নবীজি ইমামতি করছো না নবীজির ওয়ারিস টাইম দুই মিনিট আগে ফোড়াইছেন তো কিতো হয়েছে আমার নির্ধারিত টাইম তানের দিকে যাওয়া একদিন ছাড়িয়া দেখো না তান একদিকে যাওয়া আছে দুই মিনিট আগে ই দাবি নাইনি তুমি যেন আর একদিন তিন মিনিট বাদে তোমার লাগি মশলা আছে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করা যায় একজন মানুষ যদি পাঁচ অক্তের নমাজি হয় এই মানুষ পাঁচ অক্তা ইমাম সাহেব কইবা আমার এই মুসল্লি আইবা জমাত শুরু হইব তুমি নাগ্য লড়াই তুমি সপ্তাহে আও তিন দিন ই বেটা সপ্তাহ পরিপূর্ণ সপ্তাহ জমাতে নমাজ পড়ে তুমি করাই দেখছো নি হোক যে নেশার বাদে গেছলা চা খাবাইয়া অমুক মিয়ায় ভাত খাবাইয়া মেসাব তার তাওয়ে করে লইছে হোক কেন আউজবিল্লাহি মিন জালিম আবু হানিফা সাহেবের মাসলা আছে আমরা মজহবর ইমাম আবু হানিফা সাহেবের মানি নি না না মানি জেন চল্লিশ বৎসর পর্যন্ত কন্টিনিউ এসার উজু দিয়া ফজরের নমাজ পড়ছেন জুড়ে বলে সুবহানাল্লাহ আর একটু তাল দিয়া হো সুবহানাল্লাহ চল্লিশ বৎসর পর্যন্ত এসার নমাজ পড়িয়া ও উজু দিয়া ফজরের নমাজ পড়ছেন ফার্মুনি আবু হানিফা ঘুমাইছুনি ঘুমাইছুনি ঘুমাইলে তো অজু যায় ঘুমাইছুনি ঘুমাইছুনি ঘুমাইলে তো অজু গেল গিয়ে আমরা ঘুমাইলে অজু নাই কোনো সময় অনেক মানুষের গোসল ফরজ হয়ে যায় ফরজ হয় কি না ওই যে ব্যতিক্রম ঘুমিয়ে মৌতে সমান আর নৌ মুকাম ইসলিল মৌ নবী যে ফরমাই মৌতি গুইল গুমর ময়ূর গুরর বাই তে ঘুমাইলে আমরা কিচ্ছু বুঝি না তে ঘুমাইলেও আমরা ঘুমানির মতন ঘুমাইলে সওয়াব লই আমরা উঠবো আল্লাহ তালা এই সবর্ণ সুযোগ আমাদের দান করছে সুবহানাল্লাহ এরে নবী যে যেভাবে কইছেন এইভাবে ঘুমাও না আস্তা রাইত ঘুমাইবা প্রতিটি শ্বাস নিঃশ্বাসে আল্লাহ তোমার সওয়াব নামায় আমাদের মধ্যে লেখবো জুড়ে বলো সুবহানাল্লাহ